নমস্কার, আমি সুস্মিতা বিশ্বাস। আমি একটি কবি জয় গোস্বামীর একটি ছোট্ট কবিতা, যার বাস্তব রূপ হয়তো অনেকখানি, তার বিস্তার হয়তো অনেকটা, তো সেটি আমি একটু পাঠ করে শোনাই। কবিতাটির নাম হলো টিউটোরিয়াল। শুরু করছি। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90, তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85, 5 নম্বর কেন কম, কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি, এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছেলেবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে, এই জন্য কাঠ ফাটা রোদ্দুরে কি প্যাচ পেঁচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে, তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়ত, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার ফোনটা দেখছি, তারপর আঁচলে মুখ মুছে সেই ঢুকে পড়তো ভ্যাপসা রান্নাঘরে, মোটা মাইনে ভদ্রতা চা জল খাবার হপ্তায় 3 দিন, তাতে কোন কত খরচা হয় রাস্কেল, বুদ্ধি আছে কি সেই হিসেব করবার তোর? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কি রকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় রে, প্রথম প্রথম, কার অধিকার নেই দিতে হবার, রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি ও পাড়ায়, কত সব গাড়ি, কত বড় গাড়ি করে বাবা মা আর ছেলে মেয়েদের নিতে যায়, আর ওই গাড়ির পাশে পাশে না ঠিক পেছনে ওই অন্ধকারটাই রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেম ও জামা আর ভাঙা মেয়ে দেখতে পাস না, মন কোথায় থাকে তোর? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে, ওরা তোকে পাত্তা দেবে না, ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক, তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে, এনআইআর হতে হবে এনআইআর, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে, আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে, তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথমেই তাহলে ছবি ছাপবে খবরের কাগজ আর দরজা খুলে যাবে, আরো পাঁচ আরো পাঁচ, পাঁচ পাঁচ করেই বাড়বে, অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি না, না 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 বাপি, আমি মন দিই না, কোনো দিকে মন দিই না, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে কথা বলে, না বাপি না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো, যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে গিয়ে প্রজাপতি ধরছে, না আমার বন্ধু নেই, না বাপি না, একজন আছে অপু, এক ক্লাসে পড়ে, ও বলে যে ওর বাবা ওকে বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি ওর বাবা ওকে, হ্যাঁ 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 বাপি, হ্যাঁ না 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 বাপি না না, তবুও অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে নাকি ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে, ও জানে সেটা, হ্যাঁ বাপি হ্যাঁ হ্যাঁ, ও বলেছে ও উঠে যাবে কাগজের প্রথম পাতায়। নমস্কার।